হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, সেকেন্ড টাইম রাখা নিয়ে যা বললেন রাবি ভিচি। নোটিশটি 24 জানুয়ারি প্রকাশিত হয়েছে। অধ্যাপক গোলাম সাব্বির ও রাব্বি লোগো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ইউজিসি আহ্বানে সাড়া দিয়ে আমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার বাধা তুলে নিয়েছিলাম। আমি দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েছে। মঙ্গলবার 24 জানুয়ারি বিকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। রাফি উপাচার্য বলেন, ইউজিসি প্রতি বছর একটা সুপারিশমালা দেয়, এবছরের সুপারিশমালা আমরা এখনও হাতে পাইনি। সুপারিশমালায় যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়ে কিছু বলা হয়ে থাকে তাহলে আমরা সেটি নিয়ে আমাদের ভর্তি কমিটির সবাই আলোচনা করব। অধ্যাপক গোলাম সাব্বির আরও বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো, তাদের কোনো ক্ষতি হোক সেটি আমরা চাই না, তাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের বিষয়টি আমরা আলোচনা করব। ভর্তি কমিটির সদস্যরা চাইলে এ বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত নেওয়া হবে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি, সাথে থাকার জন্যে ধন্যবাদ।